আজকে তোমাদের একটি হোলি ফেস্টিভ্যাল সিনারি ড্রয়িং স্টেপ বাই স্টেপ অয়েল প্যাস্টেলে শেখাবো তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং এই ধরনের নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি অল অপশানে অন করো সবার প্রথমেই তোমরা চড়া করে একটি কার্টিস পেপার নেবে চড়া করে কার্টিস পেপার নেওয়ার পর তোমরা থামেল দেখে বুঝিয়ে গেছো এটা একটি হোলি ফেস্টিভ্যাল সিনারি ড্রয়িং হবে আশা করি তোমাদের এটা ভালো লাগবে তো হোলি ফেস্টিভ্যালে যে ফিগারগুলো আছে সেগুলো সবার প্রথমে আগে আমরা করে নেব তো ফিগারে প্রথমে এই যে বাচ্চা ছেলেটা আছে সেই ছেলেটার ড্রয়িং আগে আমরা সহজ করে করে নেব ফিগারের মাথাটা সবার প্রথমে তোমরা ওভার শেপে ড্রয়িং করে নেবে এরপর গলার লাইনটা কিছুটা আড়াআড়ি করার পর বডি যে স্ট্রাকচার আছে সেই বডির স্ট্রাকচারটা একটু বাঁকা করে মোটা থেকে সরু করে এইরকম করবে করার পর পায়ের যে ড্রয়িংটা আছে সেই পায়ের ড্রয়িংটা তোমরা এরকম করে নেবে ঠিক এখান থেকে মোটা থেকে শুরু হবে আবার মোটা থেকে এরকম শুরু করবে এরপরে আরেকটা পায়ের ড্রয়িংও আবার ঠিক এই জায়গার থেকে মোটা থেকে সরু মোটা থেকে যেন সরু হয় ভাবে ইজি করে করে নেওয়ার পর যে পায়ের পাতার ড্রয়িংগুলো আছে একটু ঢাল করে পায়ের পাতার ড্রয়িংগুলো এই রকম করে দেবে একটা পা এদিক আছে একটা পা ওইদিক আছে এরপরে হাতের ড্রয়িংটা ঠিক এই জায়গার থেকে মোটা থেকে শুরু করবে একটু রাউন্ড হবে এরপরে হাতে পিচকিরি আছে সেই পিচকিরি জায়গাটা তোমরা একটু লম্বা করে এরকম ড্রয়িং করে দেবে আরেকটা হাত ঠিক এখান থেকে কিছুটা বেরিয়ে বড়ো আঙুলটা সবার প্রথমে করবে বাদ বাকি আঙুলগুলো ঠিক নিচে এইরকমভাবে চারটে বসিয়ে দেবে এইভাবে ড্রয়িংটা সবার প্রথমে করে নেবে করে নেওয়ার পর ফিগারে এবার বাদ বাকি ড্রেসগুলো করবো আমরা ওভার থেকে চুলটা একটু বেরিয়ে যাবে ভেতরে লাইনগুলো মোছার পর এই মুখের যে রাউন্ড ছিল সেই রাউন্ডের উপরে এই মুখের ড্রয়িংটা আসবে জামার ড্রয়িংটা রকম কলার করে দেবে একটু লাইন থেকে জামার লাইনটা বেরিয়ে আসবে এই যে হাতের লাইন করা হয়েছিল তার থেকে বেরিয়ে আসবে প্যান্টের ড্রয়িংটা রকম যাবে তাহলে এক একটা পার্ট করবে এক একটা পার্ট মুছে দেবে অর্থাৎ ভেতরের লাইনগুলো অর্থাৎ এই প্যান্ট এরপর পড়াবে এরপর জামার লাইনটা এই চলে আসবে অর্থাৎ ভেতরের যদি স্ট্রাকচার তোমরা ঠিকভাবে ড্রয়িংটা করে নাও এই ড্রয়িংগুলো ঠিকঠাক হবে তোমাদের সহজ করে বোঝানোর জন্য আমি কিন্তু পুরো আঁকাটা এইভাবেই করলাম নাহলে একবারই করা হয়ে যেত এরপরে যাকে পিচকে দিয়ে রঙ দিচ্ছে সেম ব্যাপারটা বাচ্চা মেয়ের ড্রয়িংয়ে আবার এখানে হবে ঠিক এই জায়গা থেকে এই মাথার কিছুটা নিচে করবে এরপর মোটা থেকে কিছুটা সরু করার পর আবার রকম একটু রাউন্ড করে করে দেবে এইরকম করে দেবে এইভাবে জামাটা করার পর পায়ের ড্রয়িংটা মোটা থেকে সরু মোটা থেকে শুরু করে দেবে এটা ভিতর থেকে দেখালাম না তোমাদের সহজ করে একটু দেখালাম এই সিস্টেমই হবে পাগুলো সে এইখান থেকে আবার মোটা থেকে সরু আবার এখান থেকে মোটা থেকে সরু এমভাবেই তোমরা করবে এরপরে এই পাতার এইরকম যাবে এটা যেহেতু সামনের পা বুড়ো আঙুলটা সবার প্রথমে ছোট আঙুলগুলো পরপর বসিয়ে দেবে এখানে বুড়ো আঙুলটা দেখা যাচ্ছে বাদবাকি আঙুলগুলো দেখা যাচ্ছে হাতের ড্রয়িংটা পিচ কিরিয়ে আছে হাতে জামা লাইনটা এরকম করে দেবে আরেকটা হাত এই করার পর এরকম করে দেবে ভেতরে এইবার লাইন গুলো মুছে রকম হয়ে যাবে এরপর এখান থেকে রং দিচ্ছে জামার মধ্যে এইখানে একটা বালতি করে দিতে পারো বালতি থেকে রং পড়ছে এই হলো দুটো ফিগার এরপরে আরেকটা ফিগার ড্রয়িং হবে তবে এই ফিগারটা একটু উঁচু থেকে হবে ফিগার মোটামুটি এই যে এর নিচে আছে এই মাথার ঠিক উঁচু থেকে আরেকটা ফিগারের ড্রয়িং হবে অর্থাৎ এই ফিগারটাও ঠিক এই জায়গা থেকে এটা ওভাল শেপে করে নেবে গলার ড্রয়িং কাদের ড্রয়িং বডির স্ট্রাকচারটা ঠিক এইরকম মোটা থেকে শুরু হবে হওয়ার পর পায়ের ড্রয়িংটা এখান থেকে প্যান্ট পরা আছে ফুল প্যান্ট এই ফুল প্যান্টের পাটা এই রকম করে দেবে এই রকম জুতো করে দিতে পারো এরপর হাতের ড্রয়িংটা আসা যাক তার আগে ঠিক এই জায়গা থেকে বালতি একটা আমাদের করতে হবে যে বালতি দিয়ে রং ঢেলে দিচ্ছে মেটার মাথার ওপর এইখান থেকে মেটার মাথার ওপর রং ঢেলে দিচ্ছে এরপর বালতিটা রকম আঁকার পর বালতি রিংটা ধরুন এটা করবে হ্যান্ডেলটা এরপর হাতটা সেট করতে হবে আমাকে হাত ঠিক এই জায়গার থেকে এই হবে বুড়ো আঙুলটা করার পর বাদ বাকি আঙুলগুলো এরকম ধরা আছে ভেতরের অংশটা মুছে এই রাউটা রাউন্ড হবে আরেকটা হাত ঠিক এই কর্নার থেকে ওই দিকে আছে বাদ বাকিটা হাতের অংশটা দেখা যাচ্ছে না জামা লাইনটা এই ভেতরের অংশ থেকে বেরিয়ে যাবে এবার এই জায়গায় আমাদের যে মুখের ড্রয়িংটা আছে সে মুখের ড্রয়িংটা এই জায়গায় বসিয়ে দিতে হবে হাতের ভিতরে লাইনটা মুছে যাবে এরপরে সিনাইটা আমাদের করতে হবে এইখানে একটা গাছ বেদি একটা গাছে উপর থেকে দাঁড়িয়ে মেয়েটাকে রং দিয়ে দিচ্ছে এখানে কৃষ্ণচূড়া গাছ বা এমনি প্লেন গাছ করে দিতে পারো এখানে একটা রঙের গামলা আছে এরপরে এটা দিয়ে একটা সিনাই ড্রয়িং আমাদের করতে হবে এখানে একটা বিল্ডিং দেখিয়ে দিতে পারো কিছুটা এই বিদ্যাকে বাড়িয়ে দিতে পারো এইখানে ইট সিঁড়ি আছে তো বাড়ির ভিত থেকে সিঁড়ি এখানে একটা এন্ট্রান্স করে দিতে পারো এটা ছাদ এইখানে দুটো জানালার ড্রয়িং করে দিতে পারো এই জানালার রড করে দেবে দূরে একটু হালকা জঙ্গল দেখিয়ে দিতে পারো এখানে একটা রাস্তা দেখিয়ে দিতে পারো একটু ঘাস থালার মধ্যে আবির আছে এরকম আবির দেখিয়ে পারো এইখানে একটু ভেঙে গেছে ইটের সাজেশান একটু দেখিয়ে দিতে পারো এই হলো একটি হোলি ফেস্টিভ্যাল সিনারি ড্রয়িং তো দেখো এটা কি করে অয়েল পেস্টেল দিয়ে সুন্দর করে ফুটিয়ে তোলা হয় তো দেখ দেখো তোমাদের দেখার সুবিধার জন্য আমি পুরো আঁকাটাকে ব্ল্যাক স্কেচ পেন দিয়ে বর্ডার করেছি কিন্তু তোমরা আঁকার পর কোনো কিছু দিয়ে বর্ডার করবে না আঁকার পরই রঙ শুরু করবে কোনো কিছু দিয়ে বর্ডার করার দরকার নেই আমি পোলো অয়েল পেস্টেল কালার দিয়ে তোমাদের শেখাচ্ছি তোমরা পোলো অয়েল পেস্টেল কালার ইউজ করতে পারো বা অন্যান্য কালারও ইউজ করতে পারো তো সবার প্রথমেই বালতির এই পাশে কয়েকটা আঙুলের ড্রয়িং করা হয়নি তোমরা সেটা করে দেবে তো সবার প্রথমে স্কাই ব্লু কালার দিয়ে আকাশটাকে উপর থেকে ডিপ করে নিচ দিকে আমরা হালকা করে নিয়ে আসব ঠিক যেভাবে অন্যান্য ভিডিওতে তোমরা স্কাই কালারটা করেছ ঠিক একইভাবে সেটা করা হবে গাছের ঠিক নিচ দিয়ে গাছের সাথে মিশিয়ে তোমরা কালারগুলো করবে আর ছাদের ওপরে যে রিলিংগুলো আছে তার দিয়ে আকাশের রঙটা দেখা যাবে এইভাবে স্কাই ব্লু দিয়ে উপর থেকে ডিপ করে আস্তে আস্তে নিচের দিকে কালারটাকে হালকা করে আনতে হবে ঠিক যেভাবে তোমরা দেখছ এভাবে আস্তে আস্তে হালকা করে নিচে আনার পর পুরো কালারটার ওপরেই আবার হোয়াইট কালার দিয়ে আমরা পুরো কালারটা ব্লেন্ড করে দেবো অর্থাৎ হোয়াইট কালারটার নিচ থেকে এই স্কাই ব্লু কালারটাকে একটুখানি ঘষে ঘষে ওপর দিকে হোয়াইট কালারটা নিয়ে আসতে হবে ধীরে ধীরে এই পুরো স্কাই ব্লু কালারটাকে তোমরা ব্লেন্ড করে দেবে হোয়াইট কালার দিয়ে এরপরে আমরা গাছের কালারে চলে আসবো গাছের যেহেতু কৃষ্ণচূড়া গাছ করা হয়েছে তাই প্রথমে রেড কালার দিয়ে গাছে যে ব্রাঞ্চগুলো আছে পাতা নিজ দিকে আমরা রেড কালার দিয়ে একটুখানি ওপর নিচ করে করে তোমরা আগে কালারগুলো দিয়ে নেবে রেড কালার ঠিক যেভাবে তোমরা দেখছ এরপরে রেড কালারের ওপরে কিছুটা নিচ দিকে কারমাইন কালার তোমরা দিতে পারো সেটা দিতে পারো না দিলেও হবে এরপরে রেড কালারের সাথে মিশিয়ে অরেঞ্জ কালার দিয়ে কিছুটা আমাদের গাছের পাতার যে ফুলগুলো আছে কৃষ্ণচূড়া সেগুলো উপর দিকে একটুখানি উপরের দিকে কালারটা নিয়ে যেতে হবে কোনো কোনো থেকে ফাঁকা রেখেছি এই ফাঁকা জায়গাগুলো পাতা হবে অর্থাৎ মিডিয়াম গ্রিন কালার দিয়ে এই ফাঁকা ফাঁকা জায়গাগুলোর মধ্যে ছোটো ছোটো করে পাতা সাজেশান ডট ডট করে করে দিতে হবে যেভাবে তোমরা দেখছো আমি করছি ঠিক সেভাবেই করি তোমরা করার চেষ্টা করবে এই গাছটা এইভাবে গাছের রং হয়ে যাওয়ার পর আমরা চলে আসব পরে গাছের গুড়ির দিকে ডার্ক ব্রাউন কালার দিয়ে গাছের এক পাশে ব্রাউন কালারটা অর্থাৎ ডার্ক ব্রাউন কালারটা কিছুটা ঘষে আস্তে আস্তে হালকা করে এই পাশে নিয়ে আসতে হবে হালকা করে আনার পর এই ডার্ক ব্রাউনের ওপরে স্যাপ গ্রিন কালারটা দিয়ে আবার কালারটাকে একটু ঘষে এই পাশে হালকা করে নিয়ে আসতে হবে সুন্দর করে ব্রাউনের ওপর এই গ্রিন কালারটা ঘষতে হবে নেক্সট ইয়োলো অকার কালার দিয়ে এই যে শেষের যে অংশটা সেই শেষের অংশটা ইয়োলো অকার কালার দিয়ে পুরো কালারটাকে সুন্দর করে মিশিয়ে দিতে হবে গাছের গুড়িটা এইভাবে করে তিনটে কালার তোমরা ব্লেন্ড করে গাছের গুড়িটা করবে এরপর এক পাশে ব্ল্যাক কালার দিয়ে সুন্দর করে শেড দিতে হবে এভাবে আস্তে আস্তে গাছের গুড়িটা সুন্দর করে তোমরা করার চেষ্টা করবে এরপরে গাছের গুড়ি থেকে কয়েকটা ডাল সরু সরু করে তোমরা বার করে দিতে পারো ডার্ক ব্রাউন দিয়ে প্রথমে এটা করবে এরপরে ডার্ক ব্রাউনের ওপর ব্ল্যাক কালার দিয়ে সরু করে গাছের ডালগুলোকে করে দেবে এরপর চলে আসা যাক দূরের জঙ্গলে দূরের জঙ্গলগুলো নিচ থেকে কোবাল্ট ব্লু কালার দিয়ে ওপর দিকে হালকা করে করে নেবে এরপর কোবাল্ট ব্লু কালারের ওপরে স্যাপ গ্রিন কালার দিয়ে নিচ থেকে মিশে ওপর দিকে হালকা করে নিয়ে আসতে হবে ঠিক যেভাবে দেখাচ্ছে পুরো সেভাবেই করে তোমরা করবে পুরো জঙ্গলটা এরপরে ওপরের দিকে জঙ্গলের স্কাই ব্লু কালার দিয়ে পুরো কালারটা সুন্দর করে মিশিয়ে দেবে এরপরে হোয়াইট কালার দিয়ে পুরো কালারটাকে আকাশের সাথে উপর দিকে মিশিয়ে দিতে হবে ইভাবে করে পুরো জঙ্গলের কালারটা কিন্তু কমপ্লিট করতে হবে এরপরে জঙ্গলের কালার হয়ে যাওয়ার পর আমরা চলে আসব নেক্সট আরেকটা অংশ কালারের দিকে এরপরে বিল্ডিংয়ের কালারের দিকে আসা যাক প্রথমে পিচ কালার দিয়ে যে রেলিংটা আছে ছাদের সেই পিচ কালার দিয়ে তোমরা করবে পিচ কালার দিয়ে করার পর স্যাপ গ্রিন কালার দিয়ে এই যে ছাদের বর্ডারগুলো আছে সেই স্যাপগ্রিন কালার দিয়ে তোমরা করবে তোমরা কালার চেঞ্জ করলেও করতে পারো এরপরে ক্রোম ইলো ডার্ক কালার দিয়ে পুরো দেয়ালটা কমপ্লিট করতে হবে ঠিক যেভাবে দেখাচ্ছি এভাবেই পুরো দেয়ালটা তোমরা কমপ্লিট করবে ক্রোম ইলো ডার্ক কালার দিয়ে ইভাবে কমপ্লিট করার পর আমরা লাইট ব্রাউন হালকা খড়ি রংটা দিয়ে একটুখানি বর্ডারের নিচে শেড দিতে হবে নিচে জানলাগুলো প্লাস ওপরে রিলিং এই তিনটে জায়গায় তোমরা লাইট ব্রাউন দিয়ে শেড হালকা করে করে দেবে এরপরে গ্রিন কালার দিয়ে জানলার বর্ডারগুলো করে দিতে হবে গ্রে কালার দিয়ে জানলার যে রডগুলো আছে সে স্টিকগুলো করতে হবে গ্রে কালার দিয়ে আর জানলার ভেতরের যে অন্ধকার জায়গাটা সেই জায়গাটা নিচ দিকে আগে গ্রে কালার করে নেবে তারপর রডগুলোকে একটুখানি বাঁচিয়ে তোমরা ভেতরের দিকে ব্ল্যাক গ্লাস মার্কিন বর্ডার পেন্সিল দিয়ে এই অন্ধকার অংশগুলো সুন্দর করে ধীরে ধীরে করে দিতে হবে এই ব্ল্যাক গ্লাস মার্কিন বর্ডার পেন্সিল দিয়ে তোমরা করতে পারো বা কালার দিয়েও করতে পারো তবে বর্ডার পেনসিল দিয়ে করলে জায়গাটা সুন্দর হবে গ্রে কালার দিয়ে এই পাশে চালের শেডটা করে দেবে আর নিচের যে তোমরা গ্রাউন্ডটা আছে সেই গ্রাউন্ডে ভিটটা বাড়ির গ্রে কালার দিয়ে করে দিতে হবে গ্রে কালার দিয়ে করার পর আমরা স্যাপ গ্রিন কালার দিয়ে ওপর দিকে একটু শেড করে দিতে হবে সিঁড়ি তো একটুখানি স্যাপগ্রিন কালার করার পর ব্ল্যাক গ্লাস মার্কিন বর্ডার পেনসিল দিয়ে সিঁড়িগুলো একটু টাচ করে সুন্দর করে লাইনগুলো বার করে দেবে আর শেডের লাইনগুলোকেও ব্ল্যাক গ্লাস মার্কিন বর্ডার পেন্সিল দিয়ে টেনে দিতে হবে ক্রোম ইয়োলো ডার্ক কালার দিয়ে স্টিকটা করে দিতে হবে এবং ব্ল্যাক গ্লাসম বর্ডার পেন্সিল দিয়ে এক পাশে শেড করতে হবে এইভাবে আমাদের বিল্ডিংয়ের কালার কমপ্লিট করতে হবে জমির কালার দিকে থেকে লেমন ইয়েলো কালারটা হালকা করে আস্তে আস্তে সামনের দিকে করে নিয়ে আসতে হবে এরপরে ইয়োলো অকার কালার দিয়ে রাস্তার ওই পাশের জমিটা মানে রাস্তার এই পাশের জমিটা একদম হালকা করে পুরো ইয়োলো অকার কালারটা করে দিতে হবে তোমরা দেখতে পাচ্ছ আমি তো ডিপ করে করছি না পুরো হালকা করে তোমরা করবে এরপরে এই ইয়োলো অকার কালারের ওপরে ক্রোম ইয়েলো মিডিয়াম কালারটা একটু ঘষে দিতে হবে এই কালারটাও খুব হালকা করেই কিন্তু ঘষতে হবে ডিপ করে দরকার নেই ঘষার এরপর এই কালারগুলোর ওপরে স্যাপ গ্রিন কালারটা দিয়ে রাস্তার ওই পাশে যে জমিটা আছে হালকা করে করে দেবে রাস্তার লাইন ধরে ধরে আর ঠিক এই পাশে রাস্তার লাইন ধরে ধরে স্যাপ গ্রিন কালারটা কিছুটা ঘষে আস্তে আস্তে জমিটার ওপরে হালকা করে করতে হবে তবে সব জায়গায় কিন্তু কালার ঘষতে হবে না ঠিক যেখানে যেখানে তোমরা দেখছো আমি করছি ঠিক সেই সেই জায়গায় করার চেষ্টা করবে গাছের এই বেদিন নিচে স্যাফগ্রিন কালারটা ধীরে ধীরে ঘষবে যেইখানে রঙগুলো পড়েছে সেই জায়গা ঘষার দরকার নেই এভাবে বিভিন্ন জায়গা আস্তে আস্তে করে আলতো করে তোমরা এই স্যাবগ্রিন কালারটা করে দেবে স্যাপগ্রিন কালার করার পর মিডিয়াম গ্রিন কালার দিয়ে যে ঘাসগুলো ছোটো ছোটো সেই ঘাসগুলো মিডিয়াম গ্রিন কালার দিয়ে করে দিতে হবে এমন জমির বিভিন্ন জায়গায় ছোটো ছোটো করে ডট ডট করে তোমরা এই গাছের সাজেশানগুলো বা এই ঘাসগুলোর সাজেশানগুলো করে দিতে পারো জাস্ট কোনো কোনো জায়গায় একটুখানি হালকা ঘষে দেবে এরপরে রাস্তার কালারটা আসা যা অরেঞ্জ কালার দিয়ে রাস্তার এক একটু হালকা করে ঘষবে এরপর ক্রোম ইলো ডার্ক কালারটা দিয়ে রাস্তার অরেঞ্জ কালারের সাথে কিছুটা মিশিয়ে আনার পর পিচ কালার দিয়ে যেটা স্কিন কালার সেই পিচ কালারটা দিয়ে এই কালারটাকে পুরো ব্লেন্ড করে দিতে হবে রাস্তার কালারটা এভাবে পুরো রাস্তার কালারটা কিন্তু কমপ্লিট করতে হবে এরপরে বেদির কালারটায় চলে আসে যা গ্রে কালার দিয়ে হালকা করে বেদির ওপরের দিকটা তোমরা করবে খুব ডিপ করে করার দরকার নেই এবং নিচের যে বেদির অংশটা একটু ডিপ করে গ্রে কালারটা করতে হবে নেক্সট ডার্ক ব্রাউন কালার দিয়ে এই বেদির নিচের দিকে গ্রে কালারের ওপরে হালকা করে শেড দিয়ে এই কালারটাকে একটু মিশিয়ে দিতে হবে এমন এই ব্রাউন কালারের সাথে মিশিয়ে একটু লাইট গ্রিন কালার বা মিডিয়াম গ্রিন কালার একটু ঘষে দিতে হবে আর যেখানে ইটের ভাঙ্গা অংশটা দেখা যাচ্ছে সেখানে অরেঞ্জ কালার প্রথমে দেবে এমন ডার্ক ব্রাউন কালার দিয়ে এই ইটের যে সাজেশানগুলো আছে সেগুলো হাইলাইট করে দিতে হবে এরপরে বেদির যে মাঝখানে অংশটা ইয়েলো অকার কালার দিয়ে প্রথমে করার পর স্যাপ গ্রিন কালার দিয়ে ছোটো ছোটো ঘাসে অংশগুলো বুঝিয়ে দিতে হবে বা মিডিয়াম গ্রিন কালার দিয়ে ছোটো ছোটো ঘাস তার উপরে করবে এবার বালতির কালার দিকে আসা যা স্কাই ব্লু কালার দিয়ে এই রঙের বালতিটা ডিপ থেকে হালকা করবে তোমরা বালতির কালার চেঞ্জ করলে করতে পারো এরপরে হোয়াইট কালার দিয়ে স্কাই ব্লু কালারটাকে সুন্দর করে মিশিয়ে দিতে হবে ডিপ ব্লু কালার দিয়ে স্কাই ব্লুর ওপরে আলো অন্ধকারের ছায়াটা বোঝাতে হবে বালতির পিঙ্ক কালার দিয়ে এই পাশের যে গামলাটা আছে সেই গামলাটা পিঙ্ক কালার দিয়ে বোঝাতে হবে পিঙ্ক কালারের ওপরে আলো ছায়া বোঝানোর জন্য তোমরা কারমাইন কালার দিয়ে করতে পারো কিংবা রেড কালার দিয়েও করতে পারো শেডটা পিঙ্ক কালার দিয়ে সুন্দর করে মিশিয়ে দেবে কালারটা এই যে আবির থালা আবিরগুলো আছে প্রথমে ইয়েলো তারপরে অরেঞ্জ এরপর পিঙ্ক কালার দিয়ে আবিরের কালারগুলো করে দেবে থালার কালারটা স্কাই ব্লু কালার দিয়ে সুন্দর করে করে দেবে তোমরা গ্রে কালার দিয়েও করতে পারো এরপর বালতি থেকে লাল কালার পড়েছে সেই রেড কালার দিয়ে বালতির ভেতরে রেড কালার দিয়ে বালতির গা বে রেড কালারটা সুন্দর করে করে দেবে অর্থাৎ লাল রঙ গোলা আছে বালতিতে সেটা বুঝিয়ে দেবে সেই রেড কালারটা জমির বিভিন্ন জায়গায় একটুখানি ছড়িয়ে দিতে পারো আবার এই পাশে ডার্ক ভায়োলেট কালার পড়া আছে সেই কালারটাও বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিতে পারো এরপর ওই গামলার মধ্যে ডার্ক ভায়োলেট কালার গোলা আছে সেটাও বিভিন্ন জায়গায় জমি ছড়িয়ে দিতে পারো এভাবে করে কিন্তু হোলি খেলার কালারগুলো করতে হবে এরপরে চলে আসে যে ফিগারের গায়ের কালার ফিগারের গায়ের কালারগুলো সবার প্রথমে লাইট ব্রাউন কালার দিয়ে যে অন্ধকার জায়গাগুলো আছে স্কিনে সেই জায়গাগুলো সবার প্রথমে আমরা করে নেব প্রতিটা ফিগারেরই যেখানে যেখানে অন্ধকার জায়গায় সবার প্রথমে ওই লাইট ব্রাউন কালার দিয়ে সেই জায়গাগুলোকে আগে করে নিতে হবে দেখো কীভাবে করছি প্রতিটা ফিগারে গায়ে তোমরাও ঠিক সেই সেই জায়গায় কিন্তু করার চেষ্টা করবে এইভাবে ধীরে ধীরে আমরা হোলি যে সিনারি বা হোলি ফেস্টিভ্যালের সিনারিটা আমরা কমপ্লিটের দিকে এগিয়ে নিয়ে যাব এইভাবে পুরো ফিগারগুলো লাইট ব্রাউন বা হালকা খড়ি রঙটা করার পর এরপরে নেক্সট আমরা অরেঞ্জ কালার দিয়ে এই হালকা খড়ির সাথে মিশিয়ে কিছুটা কালার আবার স্কিনের এগিয়ে নিয়ে যাব কিন্তু ফুল স্কিন কালারটা কিন্তু কমপ্লিট করব না অরেঞ্জ কালারটা দিয়ে ব্রাউনের সাথে মিশিয়ে কিছুটা কালার এগিয়ে নিয়ে যেতে হবে আমাদের ফিগারগুলোর এইভাবে অরেঞ্জ কালার দিয়ে কমপ্লিট করার পর সবার শেষ স্কিন কালার অর্থাৎ পিচ কালার দিয়ে এই তিনটে কালারকে আমরা পুরো সুন্দর করে মিশিয়ে পুরো স্কিন কালার আমাদের কমপ্লিট হবে এই সমস্ত স্কিন কালারটাকে এই পিচ কালার দিয়ে সুন্দর করে আমরা মিশিয়ে দেব এইভাবে পিচ কালার দিয়ে কমপ্লিট করার পর এরপরে আমরা ডার্ক ব্রাউন কালার দিয়ে ফিগারের যেখানে হাইলাইট অন্ধকার অংশ বডির সেই সেই জায়গাগুলোকে ডার্ক ব্রাউন কালার দিয়ে আমরা ফিগারের স্কিনটাকে বার করে দেবো প্রতিটা ফিগারেরই আগে তোমরা এইভাবেই করে নেবে এরপর যে হোলি খেলার গায়ের রঙগুলো সেগুলো পরে কীভাবে করতে হয় সেটা আমি দেখাবো কিন্তু ফিকারের স্কিন কালারটাকে সর্বপ্রথমে এইভাবে করে নেবে এটাই সহজ পদ্ধতি সেভাবে করে তোমরা করে নেবে এরপরে জামার কালারগুলো নর্মাল যেভাবে জামা তোমরা করো সেভাবে করবে স্কাই ব্লু হালকা করে ছেলেটার জামাটা হালকা করে করে নেবে পুরো জামাতে ঘষার দরকার নেই কোনো কোনো জায়গায় একটু ঘষে হোয়াইট কালার দিয়ে জামার কালারটা মিশিয়ে দিতে হবে প্যান্টের কালারটা ব্ল্যাক কালার দিয়ে সবার প্রথমে শেড দেবে এরপরে প্রুশিয়ান ব্লু দিয়ে এই ব্ল্যাকের সাথে মিশিয়ে কিছুটা কালার এগিয়ে নিয়ে আসবে এরপরে কোবাল্ট ব্লু কালার দিয়ে মিশিয়ে দেবে এভাবে হালকা করে জামা বা ড্রেসের কালারগুলো তোমরা করার চেষ্টা করবে মেয়ের জামাটা পুরো জামাটাই পিঙ্ক কালার করবে পিঙ্ক কালার করার পর পিঙ্কের ওপরে তোমরা রেড কালার দিয়ে বা কারমাইন কালার দিয়ে শেড দিতে পারো আমি কারমাইন কালার দিয়ে শেড দিচ্ছি কারমাইন কালার দিয়ে তোমরাও শেড দিতে পারো ছেলেটার জামা তোমরা ক্রোম ইয়েলো মিডিয়াম কালার দিতে পারো প্যান্টটা ডার্ক ব্রাউন একপাশ থেকে ঘষে একপাশে এসে হালকা করে দেবে এরপরে লাইট ব্রাউন কালার দিয়ে এই ডার্ক ব্রাউন কালারটাকে মিশিয়ে দিতে হবে জামার উপরে অরেঞ্জ কালার দিয়ে একটুখানি শেড দিতে হবে বালতির কালারটা কোবাল্ট টার্কাইজ ব্লু দিয়ে বালতির কালারটা তোমরা কমপ্লিট করবে এরপর বালতির ভেতরে অন্ধকার বোঝানোর জন্য কোবাল্ট ব্লু কালারটা শেড দিতে পারো প্রুশিয়ান ব্লু কালার দিয়ে বালতির ভেতরের অংশটা অন্ধকার বোঝাতে পারো রেড গ্লাস মার্কিন বর্ডার পেন্সিল দিয়ে মুখগুলো ঠোঁটগুলো করে দেবে রেড করার পর ব্ল্যাক গ্লাস মার্কিন বর্ডার পেন্সিল দিয়ে চোখগুলো করে দিতে হবে এরপর পিচকির কালারটা লেমন ইয়েলো কালার করবে এই মেয়ের পিচকিটা অরেঞ্জ কালার করবে ছেলেটার চুলটা প্রথমে একটুখানি ভার্মিলিয়ান পিঙ্ক কালার দেবে আবির বোঝানোর জন্য এরপর ব্ল্যাক গ্লাস মার্কিন বর্ডার পেন্সিল দিয়ে ওই আবির কালারটাকে বাঁচিয়ে তোমরা বাদবাগি চুলটা কালার করতে পারো অর্থাৎ চুলের উপর রঙ পড়েছে এরপর দেখো কী করে আস্তে আস্তে রঙ দিচ্ছি ছেলেটার মুখে মিডিয়াম গ্রিন কালারটা সবার প্রথমে দেওয়া হলো গালের মধ্যে এরপর রেড কালারটা কপালের মধ্যে দেওয়া হলো এবার দেখো আস্তে আস্তে কীভাবে রঙগুলো আমি করছি ঠিক এইভাবে করলে তোমাদের সহজ লাগবে সেই রেড কালারটা জামার মধ্যে কোনো কোনো জায়গায় দিয়ে দিচ্ছি হাতের মধ্যে মিডিয়াম গ্রিন কালারটা দিয়ে দেবে অর্থাৎ কালার খেলেছে সেই কালারগুলো পিচকিইতে রেড কালার লেগে আছে এমন ওই রেড কালার দিয়েই মেয়েটার জামার গায়ের রঙগুলো পিচকি থেকে বেরোচ্ছে সেটা তোমরা দেখিয়ে দিতে পারো জামার মধ্যে মিডিয়াম গ্রিন কালারটা দিয়ে দেবে সবুজ কালার লেগে আছে প্যান্টের মধ্যেও সেটা দিয়ে দেবে পায়ের মধ্যেও দেখো প্যান্ট থেকে পায়ের মধ্যে ঢুকেছে ভার্মিলিয়ান কালার দিয়ে বা অরেঞ্জ কালার দিয়ে পায়ের মধ্যে কিছু কিছু জায়গায় টাচ করে দেবে মিডিয়াম গ্রিন কালার করে দিতে পারো দেখেছো কি সুন্দরভাবে আস্তে আস্তে কালারগুলো এর ওপরে চলে আসছে রেড গ্লাস মার্কিন বর্ডার পেন্সিল দিয়ে পিচকি থেকে কালারগুলো তোমরা শুরু করে বার করে দিতে পারো এরপরে রেড কালার দিয়ে মেয়ের জামা যে রঙগুলো লেগেছে রেড কালার সেগুলো করে দিতে পারো মেটার পিচকির মধ্যে ডার্ক ভায়োলেট কালার দিয়ে দেবে এরপর বালতি থেকে সবুজ রং গলা পড়ছে মিডিয়াম গ্রিন কালার দেওয়ার আগে লাইট গ্রিন কালার দিয়ে করবে এরপর মিডিয়াম গ্রিন কালার দিয়ে ওপর থেকে একটু ডার্ক করে দিতে হবে মিডিয়াম গ্রিন কালার দিয়ে মেয়েটার মুখে কিছুটা রং লাগিয়ে দিতে পারো যেভাবে ছেলেটা করেছ জামার মধ্যে গ্রিন কালারটা পড়ছে চুলটার মধ্যে একটু পিঙ্ক কালার করে দেবে তো আবি দেওয়া আছে এমন ব্ল্যাক গ্লাস মার্কিন বর্ডার পেন্সিল দিয়ে চুলটা ব্ল্যাক করে দিতে পারো গ্রিন কালারগুলো কোনো কোনো জায়গায় একটু ডিপ করে দেবে আস্তে আস্তে ছড়িয়ে ছিটে পড়ছে ডার্ক ভায়োলেট কালার জামার মধ্যে একটু করে দেবে অর্থাৎ রঙগুলো বিভিন্ন জায়গায় একটু ছড়িয়ে ছিটিয়ে জামায় বুঝে বুঝে তোমাদের দিতে হবে ডার্ক ভায়োলেট কালার দিয়ে প্রতিটা হাতের আঙুলে করে দেবে অর্থাৎ হাতের মধ্যে রঙগুলো সেটা হাতে লেগে আছে হাতে পায়ে ইয়ে করে রঙগুলোকে সুন্দর করে করে দেবে ছেলেটার মাথাতেও ভার্মিলিয়ান কালার দিয়ে ব্ল্যাক কালার দিয়ে বার করে দেবে মুখের মধ্যে রেড কালার দিয়ে দেবে হাতের মধ্যেও তাই মিডিয়াম গ্রিন কালার দিয়ে প্যান্টের এক পাশে দিয়ে দেবে অর্থাৎ গ্রিন কালার প্যান্টের মধ্যে লেগেছে পায়ের মধ্যে মিডিয়াম গ্রিন কালার একটুখানি দিতে পারো ডার্ক ভায়োলেট কালার দিয়ে প্যান্টের ওপরে কিছুটা কালার ঘষে দিতে পারো বিভিন্ন জায়গায় রঙগুলো ছড়িয়ে ছিটে পড়ে আছে সেটা দেখিয়ে দেবে হোয়াইট কালার দিয়ে মেয়েটাই যে চুলের ওপর রঙ পড়ছে এটা একটু ব্লেন্ড করে দিতে পারো গ্রিন কালারটাকে হোয়াইট কালার দিয়ে বালতির মধ্যে হোয়াইট কালার দিয়ে প্যান্টের মধ্যে হোয়াইট কালার দিয়ে কালারগুলোকে একটু টাচ করে দিতে পারো এরপরে সবার শেষ মিডিয়াম গ্রিন কালার দিয়ে তোমরা ছায়াটা করে দেবে তবে হবে কমপ্লিট আমাদের হোলি খেলার সিনারি আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে আমার শেখানো ভালো লাগবে যদি যদি ভালো লেগে থাকে তোমাদের শেখানো এই হোলি ফেস্টিভ্যালের সিনারি তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করো কমেন্ট বক্সে কমেন্ট করো আর এই চ্যানেলে যারা নতুন ভিউ আমার সেখানে যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল অপশানে অন করো যাতে এই ধরনের নতুন ভিডিও করলে ভিডিওর নোটিফিকেশান তোমরা প্রথমেই পেয়ে যেতে পারো